আজকে আমরা দেখব ইলেকট্রিক ফিল্ড নিয়ে। ইলেকট্রিক ফিল্ড বিষয়ে আজকে আলোচনা করব। আমরা সবাই আধান সম্পর্কে জানি দুটো। এবার আমি দুটো বিন্দু আধানকে নিচ্ছি, আধান মানে যা চার্জ আছে, দুটো বিন্দু আধানকে নিলাম, একটার আধান Q1 একটার আধান Q2, পরস্পরকে এদেরকে r দূরত্বে রাখলাম। এবার যেহেতু এদের একটা চার্জ আছে, একটা যদি দুটোই ধনাত্মক আধান হয় তাহলে এরা পরস্পরকে বিকর্ষণ করবে, আর যদি একটা ধনাত্মক একটা ঋণাত্মক হয় তাহলে পরস্পরকে আকর্ষণ করবে। এই আকর্ষণ বা বিকর্ষণ বলের মান কেমন হবে সেই সম্পর্কে বিজ্ঞানী কুলম্ব একটি সূত্র দিয়েছেন, যা যেটা আমরা কুলম্বের সূত্র নামে পরিচিত, বা কুলম্বস ল। সেই সূত্রটি কি বলেছে? উনি বললেন যদি Q1 Q2 ভরে দুটি আধানকে Q1 Q2 আধানের দুটি কণাকে পরস্পর থেকে r দূরত্বে রাখা হয়, তাহলে তাদের মধ্যে যে আকর্ষণ বা বিকর্ষণ বলের মান সেটা আধান দুটির মানের গুণফলের সমানুপাতিক, অর্থাৎ Q1 U2 Q2 ভেরিয়েশন। এবং এই যে দূরত্ব আর দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, অর্থাৎ এই। তাহলে আমরা সেই যৌগিক ভেদের উপপাদ্য প্রয়োগ করে লিখতে পারি f ভেরিয়েশন Q1 Q2 বাই আর স্কোয়ার। তাহলে সমানুপাতিক চিহ্ন তোলার জন্য আমি কি লিখবো? f সমান সমান Q1 Q2 বাই আর স্কোয়ার, একটা সমানুপাতিক ধ্রুবক আনবো। এই যে সমানুপাতিক ধ্রুবককে, এর মানটা নির্ণয় করে আধানটা যে মাধ্যমের মধ্যে রয়েছে, সেই আধান দুটির মধ্যেকার মধ্যে যে মাধ্যম, সেই মাধ্যমের প্রকৃতির ওপর, যেটা যদি শূন্য মাধ্যম হয় বা জল মাধ্যম হয় বা যে কোনো মাধ্যম হয়, সেই মাধ্যমের প্রকৃতির ওপর আর নির্ভর করবে। এবার যদি এটা শূন্য মাধ্যমে থাকে, শূন্য মাধ্যমের ক্ষেত্রে ধরা হয় কে এর মান 1/4πε0। 4πε0টা কি? ε0টা হলো শূন্য মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক। এই K1/4πε0, এইটা বিভিন্ন মাধ্যমের প্রকৃতির উপর নির্ভর করে এর মানটা। শূন্য মাধ্যম হলে, এবার আমরা দেখতেই পাচ্ছি এখানে যখন ε0টা হচ্ছে শূন্য মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক, যে মাধ্যমে রাখবো সেই মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক হবে, অর্থাৎ মাধ্যমের প্রকৃতির উপর কে এর মানটা নির্ভর করবে। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি কি, এবার তাহলে এই ফর্মুলাটা আমরা এভাবে লিখতে পারি, F=1/4πε0 Q1 Q2 বাই আর স্কোয়ার। এবার এফসাইলন নটের মান আর একক কেমন হবে সেটা দেখছি। এফসাইলন নট = আমরা লিখতে পারি তাহলে 1/4π কনস্ট্যান্ট, ওটা আমি আর লিখছি না, Q1 Q2, আচ্ছা লিখাই নেই, Q2 বাই এফ আর স্কোয়ার। এটা আধান, এটাও আধান, এটা বল, এটা দূরত্ব। তাহলে স্বাভাবিকভাবেই দুটো আধানের গুণফল মানে কুলম স্কোয়ার নিউটন টু দি পাওয়ার -1 মিটার টু দি পাওয়ার -2। এই হলো আমার এপসাইলন নটের একক। এটা হলো সিজিএসআই পদ্ধতিতে গেল। সিজিএসএ কী হবে? ESU স্কোয়ার ডাইন ইনভার্স সেন্টিমিটার টু দি পাওয়ার -2। এই হলো একক। সিজিএস পদ্ধতিতে এপসাইলন নটের মান কত? 9×1। এবার সিজিএস পদ্ধতিতে 1/এপসাইলন নট না, সরি, সিজিএস পদ্ধতিতে বা এসআইতে দেখি আগে, ফার্স্টে এসআইতে কে এর মান, অর্থাৎ 1/4πε0এর মান 9×10⁻⁹। একইভাবে নিউটন কুলম স্কোয়ার নিউটন টু দি পাওয়ার -1 মিটার টু দি পাওয়ার -2। আর এসআইতে মান কত? এসআইতে এটাই হলো আমার এসআই না সরি এইটাই হলো এসআই পদ্ধতির মান। এবার এই কুলম্বের সূত্রের ভেক্টর রূপটা কেমন হবে দেখছি। আমি ফার্স্টে এক্স অক্ষ ওয়াই অক্ষ টেনে নিচ্ছি, জেড অক্ষ টেনে নিচ্ছি। আমি দুটো আধান নিচ্ছি, একটা পজিশন ভেক্টর আর ওয়ান,
একটার পজিশন ভেক্টর আর টু, আর ওয়ান একটার আর টু, দুটো আধান নিলাম এখানে কিউ ওয়ান আর কিউ টু। তাহলে এই ডিস্টেন্সটা কিউ ওয়ান থেকে এই এই ডিস্টেন্সটা কত হবে, কিউ ওয়ান কিউ টু ডিস্টেন্সটা আর টু মাইনাস আর ওয়ান, যেটাকে আমরা আর টু ওয়ান দিয়ে লিখছি। আবার আর টু থেকে আর ওয়ানের দিকে যদি যাই তাহলে সেটা আর ওয়ান টু হবে, আর ওয়ান মাইনাস আর টু, যেটাকে আমরা আর ওয়ান টু ধরছি। তাহলে ভেক্টর পদ্ধতিতে বলের মানটা কেমন আসবে, কিউ ওয়ান কিউ টু বাই ফোর পাই এপসাইলন নট আর স্কোয়ার, আমরা জানি এইটা এফ ইকুয়াল টু। তাহলে এই দুটোকে যখন আমরা আর দূরত্বের এই একটা দূরত্বে রাখছি আর দূরত্বে, তাহলে কিউ ওয়ান বস্তু কিউ ওয়ান আধানটা কিউ টুর ওপরে একটা বল প্রয়োগ করবে, আবার কিউ টু আধানটা কিউ ওয়ানের ওপরে একটি বল প্রয়োগ করবে। তাহলে এই কিউ ওয়ান আধানের জন্য কিউ টু আধানের ওপর ক্রিয়াশীল বল যদি ধরি এফ ওয়ান টু, আর এটা হচ্ছে কিউ টু এর উপর প্রযুক্ত বল, আর এফ টু ওয়ানটা হলো কিউ ওয়ানের উপর প্রযুক্ত বল, কিউ টুর জন্য কিউ ওয়ান যে বল অনুভব করবে সেইটা। তাহলে এবার এফ ওয়ান টু আর এফ টু ওয়ানের মান লিখছি, ওয়ান বাই ফোর পাই এপসাইলন নট কিউ ওয়ান কিউ টু বাই ফোর পাই এপসাইলন নট, সরি আর স্কোয়ার। আর মানে এখানে কোনটা, আমরা ধরছি কিউ টু এর উপর মানে কিউ ওয়ানের জন্য কিউ টু এই দিকে যাচ্ছি, তাহলে এফ আর টু ওয়ান স্কোয়ার, আর টু ওয়ান তো আমার একটা ভেক্টর তার মডের স্কোয়ার। তাহলে যখন আমার এইদিকে একটা ভেক্টর আনতে হবে আমি একটা ইউনিট ভেক্টর দিয়ে গুণ করে দিচ্ছি। একইভাবে এফ ওয়ান টুটা এরকমই আসবে, কিউ ওয়ান কিউ টু বাই আর ওয়ান টু মড তার স্কোয়ার, আমি একটা ভেক্টর আনার জন্য একটা ইউনিট ভেক্টর দিয়ে গুণ করে দিচ্ছি এইদিকে। এই হলো আমার কুলম্বের সূত্রের ভেক্টর রূপ, এই দুটো হলো ভেক্টর রূপ। এরপরে আসছি নিরবিচ্ছিন্নভাবে বণ্টিত আধানের জন্য বল। এখানে তো দুটো আধান ধরা রয়েছে, এবার যদি একটা লাইনের উপরে বিভিন্ন জায়গায় আধান থাকে তার জন্য লাইনের থেকে দূরে একটা বিন্দুতে আধান পাওয়া যাবে, এই একটা বল অনুভব করবে। আবার যদি একটা ক্ষেত্রের মধ্যে কিছু আধান থাকে তার জন্য এই দূরে একটা বিন্দুতে বল অনুভব করবে, একটা আয়তনের মধ্যে থাকলে তার জন্য একটা বল হবে, সেইগুলো কেমন হবে সেইটা দেখছি। ধরি এটা এ অবধি একটা টপিক গেল, এবার ধরি একটা লাইনের ওপরে বিভিন্ন জায়গায় আধান বণ্টিত আছে, বিভিন্ন জায়গায় আধানটা ছড়িয়ে আছে, এল দৈর্ঘ্যের একটা লাইন আচ্ছা আমি এল দৈর্ঘ্য ধরবো না, আমি শুধু জাস্ট একটা লাইন ধরে নিচ্ছি, কোনো দৈর্ঘ্য করছি না, এর ওপরে বিভিন্ন জায়গায় আধান ছড়িয়ে আছে লিখে নি ধরে নিচ্ছি। এই দৈর্ঘ্য থেকে এবার এই লাইনটার ওপরে আমি একটা ছোট্ট অংশ ডিএল নিলাম, লিনিয়ার যেহেতু আমি ডিএল নিতেই পারবো, একটা লাইন যেহেতু একটা ছোট্ট অংশকে ডিএল কনসিডার করতেই পারবো। এই ডিএল থেকে আর দূরত্বে পি বিন্দুতে আমার কত বল অনুভব করবে সেইটা আমাকে বার করতে হবে। আমি পি বিন্দুতে একটা কিউ নট আধানকে রেখে দিচ্ছি, এই আধানটা কতটা বল অনুভব করবে, এই যে এখানে যে পুরো লাইনটা যে টোটাল যে আধানটা আছে তার জন্য কিউ টু কিউ জিরো আধানটা কতটা বল অনুভব করবে সেইটা আমাকে বার করতে হবে। এবার এটা এই লাইনের ওপর যখন আধান ছড়িয়ে আছে, আমি লাইনের একটা ছোট্ট অংশ ডিএল নিয়েছি, তাহলে এই ডিএল এর মধ্যে যেটুকু আধান আছে সেটাকে আমি ডি কিউ লিখতে পারি। এই সেটা হলো এই লাইনের সঙ্গে যে আধানটা আছে সেইটা। এবার আমরা আধানের রৈখিক ঘনত্বটা বার করে নিচ্ছি, রৈখিক ঘনত্বটা কি, আধান বাই দৈর্ঘ্য। তাহলে আমরা আধানটা এখানে ধরেছি ডি কিউ আর দৈর্ঘ্যটা আমরা ধরেছি ডিএল, তাহলে ডি কিউ ইকুয়াল টু ল্যামডা ডিএল, যেখানে ল্যামডাটা আমার কনস্ট্যান্ট। এইবার আমরা এই ডি কিউ আধানের জন্য কিউতে কতটা বল আসবে সেইটা নির্ণয় করব।
তাহলে ডিকিউ আধানের জন্য Q0 এর উপর প্রয়োজনীয় বল আমার জানা আছে ডিএফ, তাহলে সেই বার করছি, এখানে একটা আধান ডিকিউ, এখানে Q0, ডিএফ ইকুয়াল টু তাহলে 1/4 পাই এপসাইলন কুলম্বের সূত্র থেকে Q0 ডিকিউ মধ্যবর্তী দূরত্ব আর আর স্কোয়ার। এইবার আমার মোট এফ মোট ক্রিয়াশীল বলটা কত হবে সমস্ত আধানের জন্যে, ইন্টিগ্রেশন Q0 বাই আর স্কোয়ার ডিকিউ, অথবা Q0 কনস্ট্যান্ট, এগুলো কনস্ট্যান্ট, Q0 বাই 4 পাই এপসাইলন নট, আমার এখানে আর স্কোয়ার আছে কিন্তু এখানে ডিকিউ, আমি ডিকিউকে আমি আধানে ট্রান্সফার করে নিচ্ছি, ল্যামডা ডিএল লাইনে ট্রান্সফার করে নিচ্ছি, তাহলে ডিএলটাও দৈর্ঘ্য আরটাও দৈর্ঘ্য। এবার আমি এটাকে ইন্টিগ্রেশন করে যেটা আসবে সেটা বার করতে পারবো, Q0 বাই 4 পাই এপসাইলন নট ল্যামডা ডিএল বাই আর স্কোয়ার। এই গেল আমার এই সমস্ত আধানের জন্য পি বিন্দুতে Q0 আধান যে বল অনুভব করবে তার মান। তাহলে একটা লাইনের উপরে যদি নিরবিচ্ছিন্নভাবে আধান বন্টিত থাকে, তার জন্য লাইন থেকে আর দূরত্বে একটা আধান কতটা বল প্রয়োগ অনুভব করবে সেটা আমরা বার করে ফেললাম। এরপরে আসবে একটা ক্ষেত্রের মধ্যে যদি নিরবিচ্ছিন্নভাবে আধান বন্টিত থাকে, ছড়িয়ে ছিটিয়ে আছে আধানটা, এর জন্য আর দূরত্বে Q0 একটা আধান কতটা বল অনুভব করবে সেই ক্ষেত্রটি থেকে। তাহলে আধানের এখানে আধানের তলমাত্রিক ঘনত্ব কত, সিগমা, আধান বাই ক্ষেত্রফল। এবার আমরা এই সমস্ত ক্ষেত্রের মধ্যে একটা ছোট্ট ক্ষেত্র ডিএস নিলাম, এই ডিএস এর সঙ্গে জড়িত আধান ডিকিউ, তাহলে তার জন্য আধানের তলমাত্রিক ঘনত্বটা কি আসবে, ডিকিউ ডিএস, অর্থাৎ ডিকিউ ইকুয়াল টু সিগমা ডিএস। এবার এই আবার সেই ডিকিউ আর Q0 মধ্যে বলটা অনুভব করলে তারপরে ইন্টিগ্রেট করলে আমরা পেয়ে যাব ডিএফ ইকুয়াল টু Q1/4 পাই এপসাইলন নট Q0 ডিকিউ বাই আর স্কোয়ার। তাহলে এফ ইকুয়াল টু আমরা লিখতে পারি 1/4 পাই এপসাইলন নট Q0 ডিকিউ, মানে হচ্ছে সিগমা ডিএস বাই আর স্কোয়ার, এইভাবে বার করতে পারবো। একইভাবে যদি এটা ক্ষেত্রফল না দিয়ে একটা আয়তন দেয়, এই একটা আয়তনের কিছুটার মধ্যে একটা ভলিউমের মধ্যে আধান বণ্টিত আছে, তার জন্য আর দূরত্বে পি বিন্দুতে কিউ নট আধান কেমন বল অনুভব করবে। একইভাবে যদি আধানের আয়তন মাত্রিক ঘনত্বকে আমরা রো ধরি, তাহলে রো ইকুয়াল টু আসবে আমার ডিকিউ আধান বাই আয়তন, আধান আমার এখানে ডিকিউ, আয়তনটা ডিভি, সে আগের মতো কায়দায়, তাহলে ডিএফ ইকুয়াল টু আমার আসছে 1/4 পাই এপসাইলন নট Q0 ডিকিউ বাই আর স্কোয়ার। ডিকিউ মানে আমরা জানি কিউ নট 4 পাই এপসাইলন নট রো ডিভি বাই আর স্কোয়ার, এই হলো আমার ঘন একটা আয়তনের মধ্যে যদি আধান বণ্টিত থাকে তার জন্য কেমন, তার জন্যে বাইরের একটা বিন্দুতে আধান কেমন বল অনুভব করবে। এবার আমাকে আধানটা যেমনভাবে বণ্টিত আছে বলে দেবে, এখানে তো নিরবিচ্ছিন্নভাবে অনেকটা আধান বলা আছে, কিন্তু যদি আমার এখানে তিনটে আধান ফিক্সড করে দেয়, তাহলে এই আধানটি এই দুটোর জন্য কেমন বল অনুভব করবে। তাহলে আমরা একটা সবচেয়ে সহজ কায়দা হলো এই আধানের জন্য কতটা বল, এই আধানের জন্য কতটা বল, ডিরেকশনটা আমি দেখে নিলাম, এই আধানের জন্য ডিরেকশনটা দেখে নিলাম, এই আধানের জন্য কত বল হচ্ছে তার ডিরেকশনটা দেখে নিলাম, দুটোর লব্ধিটা বার করবো, ব্যাস একদম সোজা কায়দা, কোনো আমার এতগুলো আধান হলে কতটা বল অনুভব করে আগের থেকে কোনো ফর্মুলা ক্যালকুলেশন করে রাখা লাগবে না, সোজা আমার যে আধানটা বলবে সব সাদামাট
ফিজিক্স খুব সাদামাটাভাবে করতে হবে, আধানের অঙ্ক হোক আর যে অঙ্কই হোক, বেশি জটিল করতে গেলে ভুল হবে। আমি একদম প্লেন এখানে দুটো আধান নিলাম, এ আধানের জন্য কত বল বার কর লাগবে আমি বার করে নিলাম, কোন দিকে হবে বার করে নিলাম, এই আধানের জন্য কোন দিকে হবে বার করে নিলাম, একদম তাদের মধ্যবর্তী কোন জেনে নিলাম এই দুটো থেকে, দিয়ে তাদের লব্ধি বার করলাম। সোজা কায়দা, সে ত্রিভুজ বলুক, চতুর্ভুজ বলুক, বহুভুজ বলুক, ষড়ভুজ বলুক, যা বলুক, এই হলো আমার কোনো আধানের জন্য কেমনভাবে বল অনুভব করবে, কোনো কেমন আধান সংক্রান্তিত আকর্ষণ বা বিকর্ষণ বল কেমন হয় সেইটা আমার দেখা গেল। এবার আসছি ইলেকট্রিক ফিল্ডের কথায়। আমরা এতক্ষণ দুটো আধান নিয়ে আলোচনা করলাম, একটা কিউ ওয়ান একটা কিউ টু, দুটো আধান যদি পরস্পর থেকে আর দূরত্বে থাকে তাহলে এই আধানের আধান দুটো কেমন বল অনুভব করবে, তা বা তাদের মধ্যে আকর্ষণের বিকর্ষণ বলের মান কেমন হবে। এবার ইলেকট্রিক, এবার আমি দুটো আধান আমি আসছি পরে, আমি যদি যে কোনো একটা পয়েন্টে একটা আধান রাখি তাহলে তার চারিদিকে একটা তড়িৎ ক্ষেত্র তৈরি হবে যার মধ্যে এই আধানের চার্জটা অনুভব করা যাবে, আধানটা অনুভব করা যাবে, তার জন্য একটা তড়িৎ ক্ষেত্র তৈরি হবে বা একটা এরিয়া পাওয়া যাবে যার মধ্যে এই চার্জটা ওই ফিল করা যাবে, সেই এরিয়াটাকে বলে হলো তড়িৎ ক্ষেত্র। এবার তড়িৎ ক্ষেত্র, এই হলো তড়িৎ ক্ষেত্র। এবার আসছে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য বা তীব্রতা, প্রাবল্য কি কতটা জোরালো শক্তিশালী তড়িৎ ক্ষেত্রটা, আমি শক্তিশালী কি বাইরে থেকে কি করে বুঝবো, তার জন্য আমার ভেতরে এই ভেতরে কিছু একটা রেখে তার উপর কতটা বল প্রয়োগ করছে সেটা বুঝতে পারবো, বল প্রয়োগ করছে সেটা ক্যালকুলেশন করলে বুঝতে পারবো। তা সেই জন্য আমি যে তড়িৎ ক্ষেত্রের মধ্যে কোনো একটা কিউ ওয়ান একটা কিউ আধান নিচ্ছি যার চারিদিকে একটা তড়িৎ ক্ষেত্র আছে, এইবার সেই কিউ আধান থেকে আর দূরত্বে একটা পজিটিভ আধানকে নিচ্ছি, ওয়ান ইউনিট আধান। এইবার ইউনিট আধানটা যত বল প্রয়োগ করবে, যত বল অনুভব করবে যদি আমি বুঝতে পারি, তার সাথে এবার সেই আধানের মধ্যে আমি সেই তড়িৎ ক্ষেত্রের মধ্যে আমি যত আধান রাখতে পারবো তার সেইটা কত বল অনুভব করবে সেটাও বলতে পারবো, একেই বলে তড়িৎ ক্ষেত্র। তাহলে তড়িৎ ক্ষেত্রের মানটা কেমন হয় দেখা যায়, তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের মান 1/4πε0 কিউ বা ইন্টু আমার আর একটা আধান কত, এখানে 1 বাই এদের মধ্যবর্তী দূরত্ব r² বা q/4πε0r², এই হলো আমার তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের মান। এবার আমি যদি এখানে এর সাথে যদি আমি যদি এখানে বলি যে আমি এখানে না এক আধান না রেখে আমি যদি এখানে কিউ আধান রাখবো, কিউ জিরো আধান রাখবো, তাহলে সেইটা কেমন হবে, তাহলে আমার এক আধানের জন্য এত, আমার কিউ জিরো আধানের জন্য এর সাথে কিউ জিরো দিয়ে গুণ করে দিলেই হয়ে যাবে এই। আচ্ছা তার আগে বলিনি, এই যে কিউ আধানের জন্য এই প্লাস ওয়ান আধানটা যে বল অনুভব করলো সেই বলটার মান এত, একে আমরা তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য বলি বা ই দিয়ে লিখি, যেটা তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য। এই গেল। এবার এই যে আমরা এবার এখানে যদি আমরা কিউ প্লাস ওয়ান আধানের জন্য কত হয় সেবার বুঝলাম, এবার প্লাস ওয়ানের জন্য না রেখে আমি যদি এখানে কিউ জিরো আধান রাখি, কিউ জিরো আধান, তাহলে সেই আধানের জন্য বলটা কেমন হবে, তাহলে আমার এই যে মোট আধানটা এই যে এইটাকে আমি যদি বলি একটা আধানের জন্য এক একক আধানের জন্য ক্রিয়াশীল বল, তাহলে কিউ জিরো আধানের জন্য ক্রিয়াশীল বল আমি কিউ জিরো দিয়ে গুণ করে দিলেই হয়ে যাবে আমার সেই বলের মানটা। তাহলে খেয়াল করে দেখো আগেরটার মতোই আসছে, কিউ ওয়ান কিউ টু বাই r², কিউ ওয়ান কিউ টু বাই r², আমি যদি এখানে কিউ ওয়ানটা কিউ, কিউ টুটা জিরো, কিউ জিরো ধরি, এই হলো আমার তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য বা তড়িৎ ক্ষেত্রের রাশিমালা, q/4πε0r². তাহলে আমরা যদি লিখি e=q/4πε0r², এর সাথে বলের সম্পর্ক, তড়িৎ প্রাবল্যের সাথে তড়িৎ বলের সম্পর্ক, তাহলে এবার তড়িৎ বলের সম্পর্ক মানে কি, এবার তড়িৎ বল তো নিশ্চয়ই আমার একটা আধানের উপর ক্রিয়া করবে, এখানে একটা প্লাস ওয়ানের উপর রয়েছে, আমার তড়িৎ বল বার করতে গেলে যে আর একটা আধানের উপর আর একটা আধান আনতে হবে, তাহলে সেই আধানটার মান যদি আমি কিউ জিরো ধরি, এ অবধি গেল এটা আলাদা, এই কিউ জিরো ধরি, তাহলে f=  কী আসে, ই কিউ জিরো। তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে যদি আমি কিউ জিরো আধান রাখি সেই আধানটা যে বল অনুভব করবে তার মান ই কিউ জিরো,
যেখানে ই হলো ওই ক্ষেত্রের প্রাবল্য। এই গেল হলো আমার তড়িৎক্ষেত্র সম্পর্কিত কাজ, তড়িৎক্ষেত্রের সম্পর্কিত কাজ, তড়িৎক্ষেত্রের মধ্যে ক্রিয়াশীল বল সম্পর্কিত কাজ। তড়িৎ দ্বিমেরু নিয়ে পরের ভিডিওতে আলোচনা করব। ধন্যবাদ।